আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জুঁই গাছ চাষ প্রণালী। অনেকে আমাদের কাছে জানতে চান যে আমরা কিভাবে জুঁই গাছ চাষ করব এবং জুঁই গাছের চাষ প্রণালীটা কি হবে। শুধু তাদের জন্য আজকে ভিডিওটি, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকন বাটনটি ক্লিক করুন। আপনারা যারা জার্মান সুদান ঘাসের চাষ প্রণালী পাননি, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে জার্মান সুদান ঘাসের চাষ প্রণালীর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। অথবা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চাষ প্রণালী জেনে নিতে পারবেন। কথা না বাড়িয়ে কাজে আসা যাক। জুঁই ঘাস চাষ পদ্ধতি অথবা জুঁই ঘাস চাষ প্রণালী, আমরা প্রথমে জমিতে দুইটা চাষ দিব। জুঁই চাষ দেওয়া হয়ে গেলে সার প্রয়োগ করব। সার প্রতি 33% ইউরিয়া 10 কেজি, MOP পটাশ 15 কেজি, TSP 20 কেজি। সমস্ত ঘাসের চাষ প্রণালী প্রায় একই রকম, শুধু মৌসুম ভেদে কিছুটা আলাদা। তাই সার প্রয়োগ হয়ে গেলে জমিতে আরও একটি চাষ দেব, যেন সার মাটির সাথে ভালোভাবে মিশে যায়। প্রয়োজনে আরও একটি চাষ দিতে পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ মোট 3 থেকে 4টি চাষ দেব। এরপর মাটি ঝরঝরা হয়ে গেলে বীজ সমান্তরালভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব, যেন বীজ মাটির সাথে ভালোভাবে মিশে যায়। পরবর্তীতে মই প্রদান করব 2 থেকে 3 বার। 2 বার মই প্রদান করা হয়ে গেলে যদি জমিতে রস কম থাকে তাহলে আমরা সেচ দিয়ে দেব, যেন পানি বেঁধে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি পানি জমিতে বেঁধে থাকে তাহলে তা বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ পানির ভিতরে বীজ গজানোর ক্ষমতা কম থাকে। চারা গজানোর 15 থেকে 20 দিন পর জমিতে পানি বেঁধে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু বীজ বপনের পর 5 থেকে 7 দিনে যেন জমিতে পানি বেঁধে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বীজ বপনের 5 থেকে 7 দিনের ভিতরে চারা দেখা দেবে। চারার বয়স যখন 20 থেকে 25 দিন হবে আবার জমিতে সার প্রয়োগ করতে হবে। প্রতি 33% ইউরিয়া 10 কেজি, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট বা 10টা 2 কেজি, ম্যাগনেশিয়াম সালফার 5 কেজি। যদি জমিতে লোনাযুক্ত হয় সেক্ষেত্রে 20 কেজি জীব সারও দিতে পারেন, সার প্রয়োগ সেচ দিয়ে দিতে হবে। এভাবে প্রতি 18 থেকে 20 দিন পর পর সেচ ও সার প্রয়োগ একইভাবে চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, চারা গজানোর 28 থেকে 30 দিন বয়স হলেই জুঁই ঘাস কাটা যায়। জুঁই ঘাসটি সম্পূর্ণ শীতে 2 থেকে 3 বার কাটতে পারবেন। প্রতি কাটার পরে সার পানি প্রয়োগ করলে পুনরায় ঘাসটি আবার হবে। জুঁই ঘাসটি শুধুমাত্র শীতকালীন সময়ের জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।